হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। গত ভিডিওতে আমরা ক্লাস টেনে দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষার কোষে দেখি 2-এর 20 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। আজকে আমরা 21 দাগ থেকে শুরু করব। তা 21 দাগে আমরা দেখতে পাচ্ছি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তা 21 দাগের এতে আছে মাল্টিপল চয়েস, অর্থাৎ ABCD চারটে অপশান দেওয়া আছে। এই চারটে অপশানের মধ্যে কোনটি হবে আমাদের বের করতে হবে। তা দেখো, প্রথম অঙ্কটি বার্ষিক R% হারে সরল সুদে পি টাকার টি বছরে সুদ কত, আই টাকা হলে এর মধ্যে কোনটা হবে। তা দেখো, আমরা কি জানি, সুদ আই সমান PRT বাই 100। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি PRT সমান 100 গুণ I, এটি আমরা পেলাম। তাহলে দেখো আমরা কোন অপশানটি পাব, আমরা পাবো অপশান C, ঠিক আছে। এবার 2 দাগের অঙ্কটা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে, ঠিক আছে। তাহলে এখানে মূলধনের পরিমাণটা বলে দেওয়া নেই, তা আমরা ধরি মূলধনটি কত, পি সমান 100 টাকা আমরা মূলধনটা ধরছি, ঠিক আছে। পি হচ্ছে আসল। এবার এই টাকাটা কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে সুদ আসলে, তাই তো? সুদ হয়েই তো দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ সুদ আসল কি হচ্ছে, দ্বিগুণ, অর্থাৎ 100 গুণ 2 সমান 200 টাকা হচ্ছে। তাহলে সুদ কত হচ্ছে, সুদ আই সমান হচ্ছে 200 বিয়োগ 100 সমান 100 টাকা, কেমন? এবার সময় কত লাগছে দেখো, সময় লাগছে আমাদের 20 বছর। এবার এখান থেকে প্রথমে আমরা সুদের হারটা বের করব, ঠিক আছে। অতএব সুদের হার কি হবে, 100 গুণ I বাই PT, ঠিক আছে। দেখো এখান থেকে আমরা পেয়েছিলাম PTR সমান 100 গুণ I। তো এখান থেকে যদি সুদের হার আর বের করতে চাই তাহলে আরটাকে এপাশে রাখবো, আর এই PRT কি হবে, 100 গুণ I এর নিচে চলে যাবে। তা আমরা এখানে সেটাই করেছি, ঠিক আছে। এবার দেখো এখানে মানগুলো আমরা বসিয়ে দিই, তাহলে 100 ছিল 100 বসিয়ে দিলাম, সুদ কত পেয়েছে, আয়ের জায়গায় আমরা 100 বসালাম, পি কত ধরেছিলাম, 100 টাকা বসিয়ে দিলাম, গুণ টি কত, 20 বছর বসিয়ে দিলাম। তা দেখো 100 100 কেটে গেল, 20 দিয়ে 100কে কাটলে আমরা 5 পেলাম, অর্থাৎ আমাদের সুদের হার কত বেরোলো, 5% বেরোলো। এবার দেখো বলছে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, তাহলে ওই মূলধন বলতে এই 100 টাকাই এবার 3 গুণ হবে। তাহলে 3 গুণ কী হয় দেখো, 100 গুণ 3 সমান 300 টাকা হবে। তবে সুদ কত হবে, তবে সুদ হবে 300 বিয়োগ 100 অর্থাৎ 200 টাকা, কেমন? তাহলে আসল আমাদের একই ছিল, 100 টাকা ছিল, সুদ আমাদের 200 টাকা পেলাম, সুদের হার আমরা জানি 5%। তাহলে সময় এবার আমরা বের করব, তাহলে দেখো সময় সমান কি হবে, একই রকমভাবে 100 গুণ I, এটাকে আমরা কি করব, পি আর আর দিয়ে ভাগ করে দেব। যেহেতু আমরা এখানে দেখেছিলাম বন্ধুরা PRT সমান 100 গুণ I, তাহলে টি বের করতে হলে 100 গুণ Iকে আমরা PR দিয়ে ভাগ করে দেবো। এখানে আমরা ঠিক সেটাই করছি। তাহলে দেখো এখানে মান বসিয়ে দিই, 100 I কত, সুদ 200 টাকা বসিয়ে দিলাম, পি কত আসল 100 টাকা বসিয়ে দিলাম, আর সুদের হার কত, 5% বসিয়ে দিলাম, 100 100 কেটে গেল, 5 দিয়ে 200কে কাটলে আমরা পাবো 40। অতএব টি সমান কত বের হলো,
চল্লিশ বছর, ঠিক আছে। তা আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান সি। তা এবার পরের অঙ্কটি লক্ষ্য করো। এবার দেখো, তিন দাগে বলছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ধরি আসল পি সমান 100 টাকা, যেহেতু বন্ধুরা মূলধনের পরিমাণ আমাদের এখানে বলে দেয়নি, বলেছে কোনো মূলধন, তা সেটা আমরা 100 টাকা ধরে নিই, ঠিক আছে। এবার দেখো সময় আমরা কি পাচ্ছি, সময় আমরা পাচ্ছি 10 বছর। এবার দেখো টাকাটা কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তাহলে দ্বিগুণ হলে কি হয়, দ্বিগুণ মানে আসল 100-কে 2 দ্বিগুণ অর্থাৎ 200 টাকা হবে। অতএব সুদ আয় সমান কত হলো, 200 থেকে আমরা আসল 100 বাদ দেব, আমরা কি পাবো, 100 টাকা পাবো। এবার আমাদের সুদের হার বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা জানি সুদ আয় সমান পিআরটি বাই 100। এবার এখান থেকে আমরা যদি বসিয়ে দিই, দেখো সুদ কত ছিল, 100 টাকা সমান পি কত ছিল আসল 100 গুণ সুদের হার, আর আমরা বের করব, আর টি কত 10 বছর, বসিয়ে দিলাম বাই 100। তা দেখো এখানে আমরা 100-100 কেটে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি বা। এবার সমীকরণটা যদি আমরা ঘুরিয়ে লিখি, এটা আগে লিখি, তাহলে 10 আর সমান 100, অতএব আর সমান 100/10, কাটাকাটি করলে আমরা 10 পাবো, অতএব আর এর মান কত বের হলো, 10%। কেমন? তা আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান বি, ঠিক আছে। এবার চার দিকেটা লক্ষ্য করো যে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত, অর্থাৎ এখানে আমাদের পি এর মানটা বের করতে হবে। তো এখানে দেখো বার্ষিক সরল সুদের হার আর বলে দিয়েছে কত, x%, টাইম টি কত, x বছর, আর সুদ কত বলে দিয়েছে x টাকা। কেমন? তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি সুদ আই সমান PRT/100। তাহলে এবারে আমরা এখানে মান বসিয়ে দিই, দেখো সুদের পরিমাণ x টাকা সমান পি কত বের করব, তাহলে পির জায়গায় পি রেখে দিলাম, ইন্টু আর কত, x%, তাহলে এক্স, টি কত, এক্স বাই কত, 100, ঠিক আছে। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে দেখো এর নিচে 1 আছে, তাহলে আমরা পাচ্ছি পি x গুণ করলে x² বসিয়ে দিলাম, এখানে কি হচ্ছে 100 দিয়ে x গুণ করলে 100x, বা পি সমান কি হবে 100x, নিচে হবে x². তো উপর নিচে একটা একটা x কেটে যাচ্ছে, অর্থাৎ আমরা পাব 100/x, ঠিক আছে। এই হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। তো আমরা কোন অপশানটি পাব, আমরা পাব অপশান সি, ঠিক আছে। এবার পরের অঙ্কটি লক্ষ্য করো যে বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত, অর্থাৎ আমাদের পি এর মান বের করতে হবে। এখানে সুদের হার আর কত, r% বলে দিয়েছে, টি সময় কত বলেছে, n বছর, আর আয় কি বলেছে, PNR/25 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের মূলধনের পরিমাণ বের করতে হবে। তা দেখো বন্ধুরা, আয় সমান PRT/100, বা এখান থেকে যদি আমরা ভাঙিয়ে লিখি, দেখো PRT সমান 100 গুণ আয়, বা যেটি আমাদের বের করতে বলেছে কি, মূলধন, অর্থাৎ পি সমান 100 গুণ আয় বাই আর টি, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এবার এখানে আমরা মানগুলো বসিয়ে দিই, অতএব
পি সমান 100 গুণ আই কত, পি এন আর বাই 25। তাহলে দাগের উপরে আমরা লিখব পি এন আর, আর দাগের নিচে আমরা কি লিখব 25, ঠিক আছে। তাহলে আই বসানো হয়ে গেল, আর নিচে কি ছিল আরটি, আর বলতে এখানে আরই ছিল, এবং টি বলতে কি ছিল বন্ধুরা এন বছর, তাহলে এন বছর বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমরা কাটাকাটি করব, দেখো আর আর কেটে যাচ্ছে, এন এন কেটে যাচ্ছে, 25 দিয়ে 100 কে কাটলে আমরা 4 পাচ্ছি, পি এর মান 4 পি। আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান বি, ঠিক আছে। এবার বিদাগের অঙ্কগুলি লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা আমাদের লিখতে হবে। তা দেখো এক দাগে আছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে বলে অধর মর্ণ, একদম ঠিক কথা, এটা আমরা প্রথম ভিডিওতেই আলোচনা করেছিলাম। তাহলে এই বিবৃতিটি কি হবে, বিবৃতিটি হচ্ছে সত্য। পরেরটি দেখো, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাত থাকে। তা দেখো বন্ধুরা, এই যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি, এই সমীকরণটায় যদি আসল পি এবং সরল সুদের হার অর্থাৎ আর যদি একই থাকে, অর্থাৎ এই দুটি যদি পরিবর্তন না হয়, তাহলে টি আর আয়ের মধ্যে সম্পর্কটা কি সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ টি বাড়লে আয়ও বাড়বে, আবার আই বাড়লে টিও বাড়তে হবে, এমন তো না যে একটা বাড়লে আর একটা কমবে। তো এখানে সেটা বলেছে যে ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ টি সময় যদি বাড়ে সুদ কি কম হবে, হবে না, তাহলে এই সম্পর্কটা মিথ্যা, ঠিক আছে। এবার সি দাগের অঙ্কগুলি লক্ষ্য করো, শূন্যস্থান পূরণ করি। এক দাগে দেখতে পাচ্ছি যে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে, তাকে আমরা কি বলবো উত্তর মর্ণ, ঠিক আছে। এবার দেখো পরের অঙ্কটা, যে বার্ষিক আর বাই 2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের জন্য সুদ আসল কত হবে। তা আমরা সুদ আসল বের করতে গেলে প্রথমে আগে সুদটা বের করব, তারপরে আসলের সঙ্গে সেই সুদটা আমরা যোগ করি, ঠিক আছে। তাহলে এখানে দেখো সুদের হার বলে দিয়েছে আর সমান আর বাই 2%, আসল কত, এটা কি সুদের হার, কেমন আসল কি বলেছে 2p সময় টি, তাহলে সুদ কি হবে, সুদ সমান আমরা জানি পি একটি বাই 100, পি বলতে আসল, অর্থাৎ এখানে 2p আছে, গুণ আর কি সুদের হার আর বাই 2, সেই 2টাকে আমরা দাগে নিচে লিখলাম, ইনটু টি বলতে এখানে সময় কত আছে টি আছে, আর নিচে 100 আমরা বসিয়ে দিলাম, এই 2 কেটে যাচ্ছে, তা আমরা পাচ্ছি পি আর টি বাই 100, এটা হচ্ছে আমাদের সুদ। তাহলে সুদ আসল বের করতে গেলে কী করতে হবে, এই আসলের সাথে সুদটা যোগ করতে হবে, তো এখানে আসল দেওয়া আছে, তাহলে এখানে সুদটা কী হবে পি আর টি বাই 100, কেমন। এবার পরের অঙ্কটা লক্ষ্য করো, তা আমরা 3 দেখতে পাচ্ছি এক বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত আমাদের নির্ণয় করতে হবে। তা দেখো এখানে আমরা পাচ্ছি আসল = সুদ আসল কত 8:9, তাহলে আমরা ধরি আসল সমান 8x টাকা, তাহলে সুদ আসল কি হবে 9x টাকা, অতএব সুদ কত, সুদ হচ্ছে 9x বিয়োগ 8x, অর্থাৎ সুদ আসল থেকে আমরা যদি আসল বাদ দিই আমরা সুদ আমরা x টাকা পাব। আর সময় কত দেখো এখানে এক বছর, তাহলে আমরা লিখতে পারি সুদ আই সমান পি আর টি বাই 100। এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দিই, তাহলে সুদ কত x টাকা সমান পি বলতে আসল কত ছিল 8x টাকা,
সুদের হার আমরা বের করব আর রেখে দিলাম। টি কত? এক বছর, যেহেতু বলেছে এক বছরে, আর নিচে 100 ছিল। তাহলে দেখো কোনাকুনি গুণ করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 8x ইন্টু আর সমান 100 গুণ এক্স। তো এখান থেকে আমরা পাচ্ছি বা আর সমান সমান 100 গুণ এক্স বাই 8x। এক্স এক্স কেটে গেল, 4 দিয়ে কাটলে আমরা এখানে 2 পাচ্ছি আর এখানে পাচ্ছি 25। অতএব 25কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 12.12%। এই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে আমরা শূন্যস্থানে কি বসাবো? 12.12, ঠিক আছে, পার্সেন্ট। এবার 22 দাগের অঙ্কগুলি লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তা দেখো এক দাগে দেখতে পাচ্ছি কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, কেমন? তাহলে আমরা ধরি মূলধন এক্স টাকা। তো বন্ধু তোমরা 100 টাকাও ধরতে পারো, যেটা খুশি, ঠিক আছে। তাহলে মূলধনের পরিমাণ দ্বিগুণ হলে দ্বিগুণ মূলধন সমান কি হবে? 2x টাকা। তাই এটা দ্বিগুণ কিভাবে হলো? এক্স টাকা ছিল আর তার সঙ্গে সুদ যোগ হয়ে দ্বিগুণ হয়েছে। অতএব সুদ বাবদ কত হচ্ছে দেখো, 2x বিয়োগ এক্স সমান এক্স টাকা। সুদের হার বলে দিয়েছে 6.14%, তাই তো, সমান 25.4%। তাহলে আমাদের বের করতে হবে সময়টা কত বছরে। তাহলে সময় টি সমান কি বন্ধুরা, আমরা যদি একবারে করি তাহলে আমরা করতে পারি 100 গুণ আই বাই পি আর। তবে দেখো এবার আমরা মানগুলি বসিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, 100 গুণ আই কত বেরিয়েছে, সুদ এক্স টাকা, এক্স বসিয়ে দিলাম। পি কত ছিল মূলধন, এক্স টাকা, এক্স বসিয়ে দিলাম। সুদের হার কত ছিল, 25/4, তাহলে এখানে আমরা 25/4 বসে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, উপরে পাচ্ছি আমরা 100x আর এখানে 25x/4। এবার দেখো এখানে আমরা কি করছি, 100x গুণ 25x/4, এটি কিভাবে আছে, ভাগ হিসাবে আছে, তাহলে গুণ করলে এটি উল্টে যাবে, তাহলে উপরে 4 হয়ে যাবে আর নিচে 25x চলে আসবে। তা 25x দিয়ে 100x কাটলে আমরা 4 পাবো, তাহলে সমান আমরা কি লিখব, 4 16 বছর। অর্থাৎ আমাদের উত্তর কি বের হলো, আমাদের উত্তর বের হলো 16 বছর। পরের অঙ্কটা লক্ষ্য করো, তা দুদাগে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, তাহলে অমলবাবুর মূলধন নির্ণয় করি। তা দেখো বন্ধুরা সুদের হার কত ছিল, 4% ছিল, কমে হয়েছে 3.34%, তাহলে কতটুকু সুদের হার কমলো সেটা আমরা বের করি। অতএব সুদের হার কমলো, কত কমলো দেখো, ছিল কত, 4%, হয়েছে 3.34%, এটি আমরা বাদ দেব। দেখো কি হচ্ছে, তা আমরা 4 বিয়োগ এটাকে ভাঙালে 3 4 12 আর 3 15 4 পাচ্ছি, তাই তো। তাহলে এবার লসাগু কি হচ্ছে, লসাগু 4 হচ্ছে, এর নিচে 1 আছে, 1 4-এর মধ্যে 4 বাদ যায়, সেই 4 দিয়ে উপরে 4কে গুণ করলে আমরা পাবো 4 4 16 বিয়োগ। এবার দেখো 4 4-এর মধ্যে 1 বাদ যায়, 1 দিয়ে 15কে গুণ করলে আমরা 15ই পাবো, সমান 1.4% আমাদের বেরোলো। তাহলে সুদের হার কত কমলো বন্ধুরা, 1.4% কমলো, অর্থাৎ 100 টাকায় সুদ কমলো 1.4 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো যে 1.4 টাকা সুদ কমলে আসল হয় 100 টাকা, 60 টাকা কম হলে কত হয় আমরা বের করব। তাহলে 1.4 টাকা সুদ কম হলে আসল কত,
একশো টাকা। কেমন? তাহলে দেখো, এক টাকা যখন সুদ কম হবে তখন আসল কি হবে, বাড়বে না কমবে? বাড়বে। আর ভগ্নাংশের ক্ষেত্রে যখন বাড়ে তখন আমরা কি করি, ভাগ করে দিই, অর্থাৎ একের চার নিচে আসবে। আর এটিকে যদি আমরা উল্টে দিই একবারে, তাহলে উপরে চার চলে গেল। তা সুদ কত কমেছে, 60 টাকা কমেছে। দেখো তাহলে 60 টাকা সুদ কম হলে আসলের পরিমাণ কি হবে, আরও বেশি হবে। তাহলে এখানে কি ছিল, 100 গুণ 4, এর সাথে আবার 60 গুণ হবে, আর নিচে 1 ছিল, এটি না দিলেও কোনো ব্যাপার না। তা দেখো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 4×6 24। কেমন? 24-এর পরে কটা শূন্য যোগ হবে, এই 60-এর একটা শূন্য এবং 100-এর দুটো শূন্য, অর্থাৎ 3টে শূন্য যোগ হবে। তাহলে আমরা পাবো কত, 24,000 টাকা। ঠিক আছে, তাহলে অমলবাবুর মূলধনের পরিমাণ কত, 24,000 টাকা। এবার 3 লাখের অঙ্কটা লক্ষ্য করো, যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরে সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। তাহলে আমাদের কী বের করতে হবে, সুদের হার। ঠিক আছে, আর টাকার পরিমাণ যদিও বলে দেয়নি, তাহলে আমরা ধরি আসল পি সমান 100 টাকা। কেমন? এখানে কি বলেছে, সুদ আসলের 8/25, অতএব সুদ আই সমান আসল 100, এর বলতে গুণ 8/25। এটি করলে আমরা কত পাবো, দেখো 25 দিয়ে 100 কাটলে 4 হবে, সেই 4 দিয়ে 8 গুণ করলে 4×8=32 টাকা হবে আমাদের সুদ। কেমন? এবার সময় দেখো কত, 4 বছর। তাহলে আমরা এখানে সময় টি সমান পাচ্ছি 4 বছর। তবে এখানে আমাদের সুদের হার বের করতে বলা হয়েছে, ঠিক আছে, সুদের হার কত। তা আমরা কি জানি, যে সুদ আই সমান PRT/100। এবার এখানে আমরা মানগুলি বসিয়ে দিই, দেখো বা সুদ কত, 32 টাকা সমান পি কত ধরেছি আমরা, 100, আর এর মান আমরা বের করব, টি হচ্ছে 4 বছর, আর নিচের 100 ছিল, তাহলে আমরা নিচের এই 100 100 কেটে দিচ্ছি। তবে আমরা পাচ্ছি কি, দেখো যদি আমরা সমীকরণটি একটু ঘুরিয়ে লিখি, অর্থাৎ 4R সমান আমরা পাচ্ছি 32, বা আর সমান 32/4, কাটাকাটি করলে আমরা 8 পাবো। অতএব আমরা লিখতে পারি আর সমান 8%। এই হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, এবার পরের অঙ্কটা লক্ষ্য করো, যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরে সুদ আসলের 2/5 হবে তা নির্ণয় করি। আগেরটায় সুদ কি বলেছিল, শুধু আসলের কত অংশ বলেছিল, কিন্তু এটাই বলছে কি, সুদ আসলের 2/5। কেমন? তাহলে দেখো আমরা অঙ্কটা কিভাবে করছি, তাহলে ধরি আমরা আসল যেহেতু বলে দেওয়া নেই, কোনো টাকার বলেছে, তাহলে আমরা আসল আমরা 100 টাকা ধরে নিই। আসল পি সমান আমরা 100 টাকা ধরে নিলাম। এবার সময় কি বলছে, সময় টি সমান 10 বছর। ঠিক আছে, তাহলে দেখো বন্ধুরা, এখানে সুদের হার আমরা ধরে নিই আর। কেমন? সুদের হার এটা সমান সমান আমরা ধরে নিই R%, যেহেতু এখানে দেওয়া নেই। তাহলে সুদ কত হবে আমরা প্রথমে সেটি বের করি, অতএব সুদ আই সমান আমরা জানি PRT/100। তাহলে এখানে আমরা মানগুলি বসিয়ে দিই, দেখো পি কত আমরা 100 ধরেছি, আর কত সুদের হার আর বসিয়ে দিলাম, টি বলতে 10 বছর। কেমন? আর নিচে কত ছিল, 100, তাহলে 100 100 কেটে গেল, তাহলে আমরা সুদ হিসাবে পেলাম 10R। ঠিক আছে, 10R টাকা আমরা সুদ পেলাম। এবার সুদ আসল কত হলো আমরা বের করব। তা আমাদের আসল কত ছিল, 100 টাকা, তার সাথে আমরা সুদটা যোগ করে দিলাম, তা আমাদের সুদ আসল
বেরিয়ে গেল। এবার এখানে আবার দেখো শর্ত বলে দিয়েছি কি, যে 10 বছরে সুদ কত হচ্ছে, সুদ আসলে 2/5। তাহলে অতএব এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, সুদ সমান 2/5 কার, সুদ আসলে অর্থাৎ 100 যোগ 10 এত টাকা। তা দেখো বন্ধুরা, এই যেটা আমরা পেলাম এটি হচ্ছে সুদের পরিমাণ এবং এটিও হচ্ছে সেই সুদের পরিমাণ, তাহলে এই দুটো হচ্ছে সমান। তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি, আমরা শর্তানুসারে লিখতে পারি 10R সমান 2/5 100 যোগ 10R। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, বা 10R সমান আমরা যদি এটিকে 2/5 গুণ করি তাহলে দেখো কি হচ্ছে, 5/100 কাটলে আমরা 20 পাচ্ছি, সেই 20 দিয়ে 2 গুণ করলে আমরা 40 পাচ্ছি, কেমন যোগ। আবার দেখো এই 2/5 আমরা যদি 10R গুণ করি, 5/10 কাটলে 2 হচ্ছে, অর্থাৎ 2 গুণে আমরা 4R পাচ্ছি, তাহলে এখানে আমরা 4R লিখলাম। এবার যদি আমরা আরগুলোকে এক সাইডে নিয়ে আসি তাহলে দেখো এখানে পাচ্ছি 10R, আর 4R এর পাশে আসলে কী হবে, -4R সমান 40। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা 6R সমান 40। তা দেখো বা R সমান 40/6, কাটাকাটি করলে উপরে পাবো আমরা 20, নিচে পাবো 3, অর্থাৎ R সমান 20 3 দিয়ে ভাগ করলে 6^2 আমরা পাবো। তাহলে এই হয়ে যাবে কিন্তু আমাদের অঙ্কটির উত্তর, অর্থাৎ সুদের হার কত বের হবে, 6/2 3%। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার পরের অঙ্কটি লক্ষ্য করো, তো এখানে দেখতে পাচ্ছি বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি। তাহলে দেখো এখানে বার্ষিক সুদের হার বলে দিয়েছে আর এখানে মাসিক সুদ আছে, তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, মাসিক সুদটাকে বছরের সুদে পরিণত করা। ঠিক আছে, তাহলে দেখো মাসিক সুদ 1 টাকা, তবে বার্ষিক সুদ কত হবে, 1 আমরা 12 গুণ করব, অর্থাৎ আমরা পাব 12 টাকা। তাহলে দেখো এখানে আমরা কি কি পাচ্ছি, আমরা সুদ পাচ্ছি 12 টাকা সময় 1 বছরে, তাই তো? সুদের হার আমরা পাচ্ছি কত, 5%। আমাদের বের করতে হবে কি, আসল। আমরা জানি সুদ I সমান PRT/100, এখানে আমরা মানগুলো বসিয়ে দেব। তা দেখো সুদ কত হয়েছে, 12 হয়েছে, পি আমরা বের করব, সুদের হার 5, টাইম কত 1 বছর, নিচে কত ছিল, 100 ছিল, তাই এটাতে আমরা কাটাকুটি করলে আমরা এখানে 20 পাবো, 5×20 100। এবার দেখো আমরা যদি কোনাকুনি গুণ করি এক্ষেত্রে কি হচ্ছে, পাচ্ছি পি সমান 240 টাকা, কেমন। তাহলে আমাদের আসল কত বের হলো, 240 টাকা বের হলো। তা বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি, আশা করি আজকে যে অঙ্কগুলি করা হচ্ছে তার প্রতিটি তোমরা বুঝতে পেরেছ। তারপরে যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবে, আর তোমরা যদি এখনও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো বন্ধুরা আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।